সবাই তো চায় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, সবাই সুস্থ থাকতে চায়, সুস্থ থাকাটাই সবাই চেষ্টা করে সুস্থ থাকার জন্য। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হালিম সরকার, থানা উপজেলা রায়হাজার জেলা নাঙ্গঞ্জ। আমি কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায়, তো ব্যথায় ভুগতাম দীর্ঘদিন। এই ব্যথায় চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, অনেক জায়গায় চিকিৎসা করার পরও ভালো কোনো রেজাল্ট পাই নাই। ইউটিউবের মাধ্যমে আমি ডিপিএসসি হসপিটালের ঠিকানা পাই, সেই হসপিটালের প্রধান কর্ণধার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, ওনার কাছে আমি আসি। আসার পরে উনি কিছু আমার টেস্ট দেন, টেস্টগুলো দেখে পরে উনি বলেন যে আপনার পিএলএডি হয়েছে। তারপর উনি আমাকে এডমিশন দেন, এডমিশন নিয়ে আমি 14 দিন ছিলাম এই হসপিটালে। 14 দিনে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। এখন 15 দিন বাড়িতে রেস্টে ছিলাম, তারপর স্যার বলছেন আবার আয়সা দেখা করার জন্য, সেজন্য আজকে আবার আসলাম, স্যারের সাথে আয়সা দেখা করলাম। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, অনেকটা আগের চেয়ে ভালো। আমার মতো আপনাদেরও যদি কারো এই ধরনের সিমটম থাকে, তাহলে আপনারাও ঢাকা শ্যামলীতে ডিপিএসসি হসপিটাল এসে চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনারাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি ডিপিএসসি হসপিটালের কর্ণধার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই, এবং স্যারের উসিলায় যেন আমার মতো এরকম অনেক রোগী আরও ভালো হয়, হ্যাঁ সেই কামনা করি। আসসালামু আলাইকুম।